হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল হারমোনিক মোশন ইন শর্টস। তো আমরা হুকস ল সমান জানি, ফোর্স সমান সমান মাইনাস কে এক্স। সিম্পল হারমোনিক মোশনের ডিসপ্লেসমেন্ট এক্স সমান আমরা লিখতে পারি ক্যাপিটাল এ সাইন ওমেগা টি প্লাস ফাই, ভি সমান আমরা লিখতে পারি এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই, অ্যাসিলারেশন সমান লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স বা মাইনাস কে বাই এম এক্স, টাইম পিরিয়ড সমান আমরা জানি 2 পাই বাই ওমেগা বা 2 পাই স্কোয়ার রুট অফ এম বাই কে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার, পোটেন্সিয়াল এনার্জি সমান হাফ কে এক্স স্কোয়ার। এই দুটোকে আমরা যদি টোটাল এনার্জি ক্যাপিটাল ই বলি, সেটা হাফ কে ক্যাপিটাল এ স্কোয়ার বা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, যেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো আমরা এখানে কাইনেটিক এনার্জির গ্রাফ, পোটেন্সিয়াল এনার্জির গ্রাফ, তার সঙ্গে টোটাল এনার্জি যেটাকে আমরা ক্যাপিটাল ই বলছি এখানে, সেটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম, যেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। এখন যদি পেন্ডুলামের ক্ষেত্রে আমরা দেখি, তার টাইম পিরিয়ড টি সমান 2 পাই স্কোয়ার রুট অফ এল বাই জি, যেখানে এল হচ্ছে এল লেন্থ এবং এটা হচ্ছে তার ববের ওয়েট। এটা কম্পাউন্ড পেন্ডুলামের ক্ষেত্রে টি সমান 2 পাই স্কোয়ার রুট অফ ক্যাপিটাল আই বাই এম জি এল, যেখানে আই হচ্ছে মুমেন্ট অফ ইনার্শিয়া। এখানে যদি একটা সিলিন্ড্রিক্যাল দোলক দলে, তাহলে তার আমরা জেডটাকে যদি কে থিটা বা এটাকে আমরা টাও বলি, ক্যাপিটাল টি সমান টাইম পিরিয়ড সমান 2 পাই স্কোয়ার রুট অফ ক্যাপিটাল আই বাই কে। সিম্পল হারমোনিক মোশন সম্পর্কে আরও বিশদে জানতে এবং এই ডেরিভেশনগুলো দেখতে তোমরা আমাদের প্লেলিস্ট থেকে সিম্পল হারমোনিক ইন মোশন এর ভিডিওটি দেখতে পারো। তো আজকে এই পর্যন্তই।